বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই বৃত্তের একই চাপের উপর, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে যেই কোণটা উৎপন্ন করে ওটাকে কি বলে কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ, বৃত্তের পরিধির উপর একই চাপের উপর দণ্ডায়মান এই কেন্দ্রস্থ কোণ, এই বৃত্তের পরিধির উপর যেই কোণ উৎপন্ন করে তাহলে ওই কোণের দ্বিগুণ। বলেছে যে এই কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, একই চাপের উপর দণ্ডায়মান হলে এই দুটি কোণ, তাহলে এই কী হবে, এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। আমাদেরকে প্রমাণ করতে হবে, আমরা যদি বৃত্তটা আঁকি, আমরা একটি বৃত্ত আঁকলাম এই নির্দিষ্ট কেন্দ্র থেকে, তাহলে এই মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এই এ বি সি একটি বৃত্ত। বলা হচ্ছে যে এই বৃত্তের একই চাপের উপর আমরা যদি এই চাপ এই এরকম ধরি, এই বি বিন্দু থেকে সি বিন্দুতে একটা চাপ ধরি, এই অংশটুকু একটা চাপ, এই বিসি অংশটুকু একটি চাপ। বলা হচ্ছে যে এই চাপের উপর কেন্দ্রস্থ কোণটা হবে, আমরা যদি কেন্দ্রস্থ কোণ আঁকি এরকম বি ও সি কোণ আঁকি, এই বি ও সি কোণ হবে এই একই চাপের উপর যদি আমরা এই বৃত্তস্থ কোণ আঁকি, বৃত্তের পরিধির উপর একটা কোণ আঁকি, তাহলে ওই কোণের দ্বিগুণ। আমরা যদি ওই কোণটা আঁকি এরকম হতে পারে, হবে এরকম, আমরা স্কেলের সাহায্যে কী করবো একুরেট আঁকতে পারবো, স্কেল বসিয়ে সোজা টাকা দেবো, তাহলে কী হবে একুরেট হবে। তাহলে আমরা যদি এটা আঁকি, তাহলে এই আরেকটি বা এসি এই একই সাপের উপর দণ্ডমান, এই বিসি সাপের উপর এই দুটি কোণ, এই কোণ বৃত্তস্থ কোণ এবং এই কোণ বি ও সি কোণ দুটি এই একই সাপ বিসি এর উপর দণ্ডায়মান। বলে সেই উপর একই সাপের উপর যদি দণ্ডায়মান হয় কেন্দ্রস্থ কোণটা হবে, এই কোণটা হবে বি ও সি কোণ হবে এই বৃত্তস্থ কোণ। আমরা জানি বৃত্তের পরিধির উপর যেই কোণ উৎপন্ন হয় তাহলে ওটা কি বৃত্তস্থ কোণ, এই কোণের দ্বিগুণ, অর্থাৎ দুই দিয়ে গুণ হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে একই সাপ বিসি, একই সাপ হচ্ছে কি বিসি এর উপর উপর দণ্ডায়মান, উপর দণ্ডায়মান এই কোণ, কোণ হচ্ছে এখানে এই বি ও সি কোণ হচ্ছে কি কোণ, বি ও সি কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, আর কোণ বি এ সি কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ, কোণ বি এ সি কোণ হচ্ছে বৃত্তস্থ, বৃত্তের পরিধির উপর অবস্থিত এই বৃত্তস্থ কোণ। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই প্রশ্ন মতে কী করতে হবে, কোণ বি ও সি কোণ সমান কোণ বি ও সি কোণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণ বি ও সি কোণ সমান আমাদেরকে প্রমাণ করতে হবে টু ইন্টু বি এ সি কোণ, এই বৃত্তস্থ কোণ, কোণ বি এ সি কোণ আমাদেরকে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি প্রমাণ করি, প্রমাণ প্রমাণ মনে করি এই এসি রেখাটা কেন্দ্রগামী নয়, আমরা যদি কেন্দ্রগামী রেখা এ ডি রেখা আঁকি এরকম, এই কেন্দ্রগামী রেখা সরল রেখা এ ডি, এ ডি কেন্দ্রগামী সরল রেখা এ ডি আঁকলাম, এই এ ডি এ ডি। তাহলে এখন যদি আমরা প্রমাণ করি ত্রিভুজ, এই ত্রিভুজ এ বি ও বা বি এ বি ও এ ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বহিঃস্থ কোণ হচ্ছে কি এই কোণটা, এই বহিঃস্থ কোণ সমান আমরা লিখতে পারি কোণ বি বি কোণ বি ও ডি কোণ সমান এই কোণ যোগ এই কোণ, অন্তঃস্থ বিভ্রূত কোণ দুটি সমষ্টি সমান, এই কোণ যোগ এই কোণ যোগ আমরা লিখতে পারি, এই কেননা আমরা বহিষ্ঠ কোণ সমান জানি, এই ত্রিভুজের বহিষ্ঠ কোণ হচ্ছে এটা বি বি ও ডি কোণ সমান আমরা লিখতে পারি কোণ কোণ বি এ ও কোণ এ বি ও কোণ আমরা লিখতে পারি, আবার এই এ বি ও ত্রিভুজের এই বাহু সমান আমরা বলতে পারি এই বাহু, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ ও থেকে এর দূরত্ব যতটুকু এখান থেকে এতটুকু, তাহলে ও বি ও বি সমান এই ও এ আমরা বলতে পারি ও এ ও এ, যদি একটি ত্রিভুজের দুটি বাহু এ বি ও ত্রিভুজের এই দুটি বাহু সমান হয় তাহলে এই দুটি কোণও পরস্পর সমান হবে,
তাহলে দুটি কোণ যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি এরকম, সমান যদি লিখি এই কোণ বি এ ও কোণ যোগ কোণ বি এ ও কোণ যোগ আবার বি এ ও কোণ, যদি এই কোণটা সমান এই কোণ আমরা লিখতে পারি এই কোণটা ফরাস দুটি সমান, তাহলে কোণ বি এ ও কোণ সমান আমরা লিখতে পারি টু কোণ বি এ ও কোণ, এই বি ও ডি কোণ সমান, বি কোণ বি ও ডি কোণ সমান, বি ও ডি কোণ সমান আমরা এটা লিখতে পারি টু বি এ ও কোণ। একইভাবে এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে এই এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে এই এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই কোণটা সমান লিখতে পারি এই অন্তস্থ কোণের দুটি সমষ্টি সমান, বা আমরা এই কোণটা সমান এই টু ইন্টু ও এ সি কোণ লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি বা ও এ সি কোণ বা সি এ ও কোণ, তাহলে আমরা এই অনুরূপভাবে আমরা লিখতে পারি কোণ যদি আমরা লিখি কোণ কোণ বি ও সি ও ডি কোণ সমান আমরা লিখতে পারি কোণ টু ইন্টু সি এ ও কোণ, এই কোণটার দ্বিগুণ লিখতে পারি অনুরূপভাবে যেটা আমরা এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে লিখেছি। এখন যদি আমরা এই দুটি যোগ এই বি ও সি কোণ যোগ সি ও ডি কোণ সমান লিখতে পারি এই টু ইন্টু বি এ সি কোণ যোগ টু ইন্টু সি এ কোণ, তাহলে আমরা যদি লিখি তাহলে কোণ বি ও ডি কোণ যোগ কোণ সি ও ডি কোণ সমান আমরা লিখতে পারি এই টু ইন্টু বি এ কোণ টু টু ইন্টু বি এ ও কোণ যোগ টু ইন্টু সি এ ও কোণ, এটা লিখতে পারি। বা আমরা যদি টু কমন নিই এখান থেকে টু কমন নিলে আসে এই টু ইন্টু টু ইন্টু কোণ বি এ ও কোণ যোগ কোণ সি এ, আমরা যদি অন্য এক রং ব্যবহার করি তাহলে কোণ কোণ সি এ ও কোণ এটা আসে। বা আমরা যদি এখন এই দুইটা কোণ সমান লিখতে পারি এই বি ও ডি কোণ বি ও ডি কোণ এই বি ও ডি কোণ এই অংশটুকু যোগ আমরা যদি সি ও ডি কোণ এই সি ও ডি কোণ এই পুরা কোণটা লিখতে পারি, পুরা কোণটা হচ্ছে কি বি ও সি কোণ, এই পুরা কোণটা সমান বি ও সি কোণ, এটা সমান আমরা লিখতে পারি কোণ বি ও সি কোণ সমান আমরা লিখতে পারি এই টু রেখে দিলাম। আমরা টু রেখে দিয়ে কি করব এই টু বি এ ও কোণ আমরা যদি দেখি বি এ ও কোণ এই কোণ এই কোণ যোগ সি এ ও কোণ এই সি এ ও কোণ সি এ ও কোণ এই কোণ, তাহলে এই পুরা কোণটা সমান আমরা লিখতে পারি বি এ সি কোণ, তাহলে টু ইন্টু কোণ বি এ সি কোণ বি এ সি কোণ, তাহলে এটা আমাদেরকে প্রমাণিত হলো, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে বলা হয়েছে তাহলে যে এই কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ হচ্ছে বি ও সি কোণ, এই কেন্দ্রস্থ কোণ আমরা দেখতে পাচ্ছি এখানে বি ও সি কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই বৃত্তস্থ কোণ হচ্ছে বি এ সি কোণ এর দ্বিগুণ প্রমাণিত হলো।